আসসালামু আলাইকুম ভিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে বিভিন্ন শ্রেণীতে ভর্তি করবেন তো অ্যাপ্লাই করার পর আপনাদের কিছু কাজ বাকি থাকে সেটা হচ্ছে আপনাদের পেমেন্ট হয়েছে কিনা সেটা চেক করবেন কিভাবে এবং আপনাদের আপনারা যখন অ্যাপ্লাই করবেন কোন কোন স্কুলে কয়টি আসন খালি আছে কোন কোন স্কুলে কোন ক্লাসে ভর্তি নিবে তো এই সকল বিষয় নিয়ে আপনারা অনেকেই কনফিউজড থাকেন তো আপনাদের জন্য আজকে ভিডিওটি তা আপনারা প্রথমে যাবেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে গুগল ক্রোম থেকে লিখতে পারেন জিএসএ টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে আপনারা যাবেন তো যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সেখানে দুটি লিঙ্ক দেওয়া আছে তো আমি যাচ্ছি জি এস টেলিটক লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন জি টেলিটক ডট কম ডট বিডি তো এখানে দুইটি লিঙ্ক আছে একটা আছে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন একটা আছে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন তো দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা যদি সরকারি স্কুলে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা সরকারি বিদ্যালয়ে যাবেন বা সরকারি যদি যে কোনো কাজের জন্য আপনারা সরকারি বিদ্যালয়ে আবেদন আর যদি আপনারা বেসরকারিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনারা যাবেন নিচের লিংকে বেসরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন এই লিংকে যাবেন তো আমরা যাচ্ছি প্রথমে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন তো যার পর দেখতে পাচ্ছেন এখানে এখন আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে কিছুক্ষণ পরেই তো প্রথমে আছে হোম পেজ আপনারা শূন্য আসন তথ্য কয়টি আসন খালি আছে আপনারা যাবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের নাম আপনার বিদ্যালয় যে বিদ্যালয়ে ভর্তি করবেন সেই বিদ্যালয়ের নাম দেবেন তো লাইক আমি একটা দিচ্ছি আরমানি টোলা গভর্নমেন্ট হাই স্কুল বংশাল ঢাকা মহানগরী দিয়ে দিচ্ছি এখানে তিনটি ক্লাস সিক্স থ্রি সিক্স এইট এই তিনটি ক্লাসে ভর্তি নেবে তো এখানে আপনার ক্লিক করলে আসন সংখ্যা দেখা যাবে তো আপনারা এইভাবে আর যদি নতুন আবেদন করবেন তাহলে নতুন আবেদন যাবেন এখন এরপর আবেদন করার পর আপনার হচ্ছে আবেদন কপিটি প্রিন্ট করতে পারবেন আপনাদের ইউজার আইডি জন্ম তারিখ এবং হচ্ছে মোবাইল নাম্বার দিলে আপনাদের আবেদন কপিটি বের হয়ে যাবে তো আইডি থাকবে কোথায় আপনি যখন অ্যাপ্লাই করবেন করার পর সেখানে একটি প্রিন্ট কপি পাবেন প্রিন্ট কপির উপরে লেখা থাকবে ইউজার আইডি আপনারা সেই ইউজার আইডি এখানে বসাবেন বসিয়ে দেন হচ্ছে জন্ম তারিখ দিন মাস এবং বছর দিবেন দিয়ে হচ্ছে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি বের হয়ে যাবে তো এরপর আছে আপনার হচ্ছে পেমেন্ট সম্পর্ক হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন আর যদি আপনার কোনো কারণে কোনো আবেদন পেমেন্ট ফি এটা হচ্ছে পেমেন্ট ফি দেখবেন হচ্ছে একইভাবে ইউজার আইডি জন্ম তারিখ এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি পেমেন্ট হয়েছে কিনা আপনারা সেটা দেখতে পারবেন যদি পেমেন্ট হয় তাহলে পেড দেখাবে পেইড পেমেন্ট না হলে আনপেড দেখাবে এরপর যদি কোনো কারণে আপনাদের যদি অ্যাপ্লিকেশন ভুল হয় কোনো কিছু ভুল ধরা পড়ে সেক্ষেত্রে আপনার যাবেন হচ্ছে ভুল আবেদন মুসিফেলুন এই লিঙ্কে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভুল আবেদন মুছে ফেলুন এই লিংকে যাবেন যদি বেসরকারি হয় তাহলে সেমভাবে আপনারা করবেন সরকারি বেসরকারি সেম ওকে তো এখানে আসন বিন্যাস আপনারা এইভাবে দেখতে পাবেন যে কোনো স্কুলের বা কোন ক্লাসে পড়তে নেবেন যে কোনো স্কুলে আপনারা দেখতে পাবেন এরা যাচ্ছে যে বেসরকারিতে তো বেসরকারিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ক্লাস টু আপনি যে ক্লাসে অ্যাপ্লাই করবেন সেই ক্লাসটা দেবেন যদি থাকে যদি সেই ক্লাসটা থাকে তাহলে এখানে দেখাবে যে কোন কোন ক্লাসে অ্যাপ্লাই করা যাবে আপনারা দেখতে পাবেন তো এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি পুনরুদ্ধার যদি আপনারা কোনো কারণে আপনাদের ইউজার আইডি হারিয়ে ফেলেন তাহলে আপনারা কিভাবে পুনরুদ্ধার করবেন তো আপনারা যাবেন ইউজার আইডি পুনরুদ্ধার এখানে যাওয়ার পর আপনাদের শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিলেই আপনি কয়টা অ্যাপ্লাই করেছেন ইউজার আইডি গুলো কি সব কিছু শো করবে আপনারা সেভাবে দেখতে পাবেন তো তাহলে কি কি পেলাম আমরা এখানে হচ্ছে তথ্য পেলাম আসন সংখ্যা শূন্য আসন সংখ্যা পেলাম এরপর হচ্ছে আবেদন কপি ডাউনলোড করতে পারবো এরপর হচ্ছে ভুল আবেদন মুছে ফেলতে পারবো ফি প্রদানের আপডেট এবং হচ্ছে ইউজার একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যদি কোনো স্কুলে অ্যাপ্লাই করেন যদি কোনো কারণে সেই অ্যাপ্লাইটা ভুল মনে হয় পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করবেন আগে চেক করবেন রিচেক করবেন তারপরে পেমেন্ট করবেন তো আপনার কাছে যদি ভুল মনে হয় যে ভুল হয়েছে তাহলে সেই আবেদনটা মুছে ফেলবেন ডিলেট করবেন করার পর আবার নেক্সট অ্যাপ্লাই করবেন আপনারা একই অ্যাপ্লাই থাকা অবস্থায় অন্য অ্যাপ্লাই করবেন না ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য